শনিবার রাজধানীর প্রগতি বিদ্যা ভবনে এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, 14 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত ও স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি তাপস দেব সহ আরও অনেকে। এদিন মেয়র দীপক মজুমদার শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের মধ্যে কথা বলেন, পাশাপাশি তাদের উৎসাহও দেন তিনি। না, রক্তদান তো মহদান, রক্তদান জীবনদান, এসবকে সামনে রেখে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা, ব্যক্তিগত প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগ এবং বিদ্যালয়গুলির এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির চলছে। আমাদের রাজ্যে রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ব্যালেন্স মেনটেন করা হয়, যে সমন্বয়, এটা কিন্তু স্বেচ্ছা রক্তদানের মধ্যেই হয়। আমাদের এই আগরতলা শহর সহ সারা রাজ্যে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ে এবং সমস্ত জায়গাতে কিন্তু আজকাল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। করোনার সময় কিছুটা কম ছিল, কিন্তু এখন শুধু আজকে প্রগতি বিদ্যাভবনে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে আমাদের সঙ্গে আছেন এই ওয়ার্ডে তথা আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত মহোদয়, এই ওয়ার্ডে ম্যানেজিং কমিটির মাননীয় সম্পাদক তাপস দেব মহোদয় সহ সহসভাপতি এই ম্যানেজিং কমিটি এবং অন্যান্য সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং স্কুল পরিচালক কমিটির মাননীয় সম্পাদক ছিলেন এবং আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া সহ এনএসএসের ইউনিটের সমস্ত সদস্যরা, বিদ্যালয়ের ছাত্ররা এই মুহূর্তে অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, যারা বিশেষ করে এনএসএস ইউনিটে তাদের 7 দিনব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারা আজকে ষষ্ঠ দিনে রক্তদান শিবিরে আয়োজন করেছে। রক্তদান বলতে বলছে মহদান, এবং মানব ধর্ম পালনের সবচেয়ে বড় কর্ম হচ্ছে রক্তদান, এবং যত দান আপনি করবেন তার মধ্যে মহৎ এবং সবচেয়ে ভালো কাজ হচ্ছে রক্তদান। কাজে তারা এনএসএস যারা ছাত্ররা, যারা দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, আমাদের দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু এই ধরনের মহৎ অনুষ্ঠানে এগিয়ে এসেছেন। তাদের মানসিকতা আমি বলবো এবং তাদের উজ্জ্বলতা এবং এই সমাজসেবা, এনএসএস মানে পরের জন্য করা। এনএসএস ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।